তোমাদের এমসিকিউ আলোচনা চলতেছে পর্যায় সারণীর উপরে এমসিকিউ আলোচনাগুলো দীর্ঘদিন ধরে আমি করতেছি তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো পর্যায় সারণীর উপরে এমসিকিউ 5 এর আগে চারটা আলোচনা করেছি আজকে পর্যায় সারণীর উপর দিয়ে এমসিকিউ 5 আলোচনা করব তো এগুলো বিভিন্ন বোর্ডের যেমন সর্বপ্রথমে আমি দিনাজপুর যশোর কুমিল্লা এগুলো 15 সালেরগুলো আলোচনা করতেছি এবং এটা রসায়ন প্রথম পত্রে আলোচনা তো যাই হোক আমি ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছি এগুলো যখন প্রথমটা আছে উদ্দীপকটি পড়ে নিম্নের প্রশ্নগুলো উত্তর দাও উদ্দীপকটা দেওয়া আছে x equal to 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2 এটা x মৌল দিয়ে তার বিন্যাসটা দেওয়া আছে তাহলে বিন্যাসটা সর্বশেষে হচ্ছে 4 নম্বর তাহলে এটা অবশ্যই প্রশ্নটা আসছে যে মৌলটির অবস্থান কোথায় অর্থাৎ উল্লেখিত মৌলটির অবস্থান নির্দেশ করো বা অবস্থানটা কোথায় পর্যায় সারণীতে তার অবস্থানটা কোথায় তাহলে আমরা দেখব সর্বোচ্চ শক্তি হচ্ছে এখানে 4 তাহলে 4 নম্বর পর্যায়ে তাহলে 4 নম্বর পর্যায়ে এখন দেখব আমরা ডি এবং এস এর মধ্যে ইলেকট্রন কয়টা আছে 8টা তাহলে অবশ্যই এটা 8 নম্বর গ্রুপ অর্থাৎ চতুর্থ পর্যায়ে 8 নম্বর গ্রুপ এবার আছে এই মৌলটির স্থিতিশীল অবস্থা কোনটা যেহেতু এখানে 26 এই মৌলটা হলো আয়রন আয়রনের স্থিতিশীল আয়রন দুই ধরনের যোজনী হয় জারণ সংখ্যা হয় প্লাস টু এবং প্লাস থ্রি তাহলে প্লাস থ্রি যেটা সেটা হলো স্থিতিশীল এবং এটার উপলক্ষ দিয়ে থাকতে পারে কপার কপার টু প্লাস দিয়ে থাকতে পারে জিঙ্কের ক্ষেত্রে বলতে পারে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে বলতে পারে অর্থাৎ স্ক্যান্ডিয়ামের বিন্যাসটা দিয়ে দিল দিয়ে বলল ওটা কোন পর্যায়ের কোন গ্রুপের যেমন স্ক্যান্ডিয়ামের বলা হবে 3 নম্বর গ্রুপ 3b আর কপারে বলা হবে 1b আর জিঙ্কের বলা হবে 2b এবং স্থিতিশীল আয়ন হবে স্ক্যান্ডিয়ামের বলা হবে স্থিতিশীল আয়ন হবে প্লাস 3+ কপারে বলা হবে 2+ জিঙ্কের হবে 2+ তাহলে এই প্রশ্নটা দিয়ে আমরা আরও অনেকগুলো প্রশ্ন আবিষ্কার করতে পারি এই গেল 1 নম্বরটা 2 নম্বরটা আছে উদ্দীপকটি দ্বারা নিম্নের প্রশ্নগুলো উত্তর দাও আমি খুব সংক্ষিপ্তভাবে লিখছি অর্থাৎ উদ্দীপকটা দেওয়া আছে নিম্নের প্রশ্নগুলো উত্তর দিতে হবে প্রশ্নগুলো উদ্দীপকটা কি এদিকে আছে গ্রুপ আর এদিকে পর্যায় তাহলে পর্যায় হলো সেকেন্ড পর্যায় এবং থার্ড পর্যায় আর গ্রুপ হলো 5a মানে 15 নম্বর তারপর হলো 7a তার মানে 17 নাম্বার আধুনিক নাম্বার যেটা অ্যান্ড 5 এর মৌল আছে কি x তাহলে 5 এর প্রথম মৌলটা হবে 2 নম্বর পর্যায়ে সেটা হবে নাইট্রোজেন x অবশ্যই এখানে নাইট্রোজেন তারপরে 3 নম্বর পর্যায়ে নাইট্রোজেনের নিচে হচ্ছে ফসফরাস যেটা y সেটা হলো ফসফরাস আচ্ছা সাথের এ সাথের 2 নম্বর পর্যায়ে প্রথম মৌলটা হলো ফ্লোরিন অর্থাৎ এটা এখানে ফ্লোরিন আর বিটা হইল অর্থাৎ 3 নম্বর পর্যায়ে সপ্তম গ্রুপের বা 17 নম্বর গ্রুপে বি হলো এখানে ক্লোরিন এখন প্রশ্নগুলো দিচ্ছে এক্স ও ওয়াই মৌল দুইটি বি এর সহিত যুক্ত করল তাহলে কোনগুলো যৌগ সম্ভব হবে দেখো এই নাইট্রোজেন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড হতে পারে
অর্থাৎ নাইট্রোজেন ট্রাইক্লোরাইড হবে, আবার ফসফরাস ট্রাই ফসফরাস ট্রাইক্লোরাইড হবে, অর্থাৎ এক্স বি থ্রি ওয়াই বি ফাইভ, অর্থাৎ ফসফরাস এখানে পেন্টাও হতে পারে। তাহলে এক নম্বরটা এই এই জটটা ঠিক আছে। এবার এই নাইট্রোজেন কিন্তু এন ফাইভ হতে পারে না, তাহলে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড এবং ফসফরাসে বলে ট্রাই ক্লোরাইড হয়, তাহলে এখানে তিন নম্বরটা এটাও ঠিক, অর্থাৎ এক্স বি থ্রি ওয়াই বি থ্রি, তার মানে এটা হলো নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, এটা হলো ফসফরাস ট্রাইক্লোরাইড, এটা সম্ভব। আর এখানে এটা হলো ওই নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, এটা সম্ভব, এবং ফসফরাসের পেন্টা অক্সাইড পেন্টাক্লোরাইড, এটাও সম্ভব। অর্থাৎ এক এবং তিন এই দুটো সঠিক। এবার ওইটার উপর এই উদ্দীপকের উপর আরেকটি প্রশ্ন আছে, কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা সম্বন্ধে ধারণা থাকা লাগবে, যে শেয়ারকৃত ইলেকট্রন উত্তোলনের যে ক্ষমতা যার বেশি তার ঋণাত্মকতা মান বেশি। তা এখানে ফ্লোরিন এর সর্বোচ্চ ঋণাত্মকতা মান হচ্ছে চার, অর্থাৎ এটা সবচেয়ে একশো আঠারোটা মৌলের মধ্যে এই ফ্লোরিনের উপরে তড়িৎ ঋণাত্মকতা মান আর কারো নেই। ক্লোরিনের বলা হলো তিন, নাইট্রোজেন বলা হলো থ্রি বা তিন, কিন্তু ফসফরাসের বেলায় দুই। তাহলে প্রশ্নটা ছিল কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম, এক্স ওয়াই এ বি, এক্স মানে হলো নাইট্রোজেন, ওয়াই মানে হলো ফসফরাস, এ মানে হলো ফ্লোরিন, বি মানে হলো ক্লোরিন। তাহলে অতএব এখানে ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কম। তাহলে এই প্রশ্নটা এই উদ্দীপকটার উপর দিয়ে আরও প্রশ্ন থাকতে পারে, এই উদ্দীপকটাতে সর্বোচ্চ ঋণাত্মকতার মান কোনটির, সেটা হলো এ। এবং আবার বলতে পারে যে যে মৌলটি ঋণাত্মকতা মান সবচেয়ে বেশি ওটার পারমাণবিক সংখ্যা কত, সেটা হলো নাইন, এটা হলো সেভেনটিন, আর এটা হলো সেভেন, এটা হলো ফিফটিন। অর্থাৎ এই উদ্দীপকটা দিয়ে আরও প্রশ্ন হতে পারে। এবার পাঁচ নম্বরটা, তৃতীয় শক্তি স্তরের উপস্তরের সংখ্যা, তাহলে তৃতীয় শক্তি স্তর আমরা জানি বোরের কথা মতো এই নিউক্লিয়াস এটা হলো প্রথম শক্তি স্তর, অর্থাৎ এন এর মান ওয়ান, তখন একটি উপশক্তি স্তর এস, দ্বিতীয় তখন এন এর মান হলো দুই, অর্থাৎ দুই নম্বর পর্যায়ে সারণী, তখন উপশক্তি স্তর এখানে দুটা এস আর পি, তিন নম্বর উপশক্তি স্তর শক্তি স্তর সেখানে উপশক্তি স্তর এস পি এবং ডি, তাহলে তিন নম্বর শক্তি স্তরে অর্থাৎ এন এর মান যখন তিন, অর্থাৎ তিন নম্বর পর্যায়ের তিনটি উপশক্তি স্তর সেটা হচ্ছে তিন। এবং মজার ব্যাপার এটার উপর আরও প্রশ্ন থাকতে পারে, যে যখন এন এর মান ফোর তখন এস পি ডি এবং এফ, ডি এবং এফ চারটি উপশক্তি স্তর, কিন্তু এন এর মান যখন ফাইভ তখনও চারটি, এন এর মান যখন সিক্স তখনও চারটি, এন এর মান যখন সেভেন তখনও চারটি, কারণ একশো আঠারোটি মৌল ইলেকট্রন বিন্যাসের জন্য এই চারটি উপশক্তি স্তর দ্বারাই সম্ভব, আর উপশক্তি স্তর এ পর্যন্ত প্রয়োজন লাগেনি। অর্থাৎ একশো আঠারোটি মৌল এই চারটি উপশক্তি স্তর দ্বারা ইলেকট্রন বিন্যাস করা যাবে, অতএব এন এর মান ফাইভ হইলেও উপস্তর পাঁচ চারটি, সিক্স হইলেও চারটি, সেভেন হলো চারটি, কিন্তু ওদিকে এন এর মান ওয়ান হলে একটি, এন এর মান অর্থাৎ দুই নম্বর পর্যায়ের
হলো দুইটি, তিন নম্বর পর্যায়ের হলো তিনটি, অ্যানিমান যখন থ্রি, তিন নম্বর শক্তি স্তর ইত্যাদি ইত্যাদি, এভাবেও এই প্রশ্নটা থাকতে পারে। তাহলে তিন নম্বর শক্তি স্তরে উপশক্তি স্তর হলো তিনটি। এবার ছয় নম্বরটা হচ্ছে এস ব্লক মৌল কোনটি। এখন এস ব্লক মৌল অ্যালুমিনিয়াম দেওয়া আছে, পটাশিয়াম দেওয়া আছে, ম্যাঙ্গানাজ এবং আর্সেনিক। তাহলে এই এস ব্লক মৌল হলো পটাশিয়াম। আমরা যদি এস ব্লক মৌলগুলোর দিকে তাকাই, তাহলে আমরা জানি এস ব্লক মৌলগুলো এক নম্বর পর্যায়ে, দুই নম্বর, তিন, চার, পাঁচ, ছয় এবং সাতটি পর্যায়ে। এগুলো হলো গ্রুপ এক এবং গ্রুপ ওয়ান ও টু। তাহলে এক নম্বর পর্যায়ে দুই, তিন, চার, পাঁচ, ছয় এবং সাতটি পর্যায়ে, তাহলে এস ব্লক মৌলগুলো, প্রথম মৌলটা হচ্ছে হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, তারপর হলো সোডিয়াম এবং পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিনিয়াম। এগুলো হলো শক্তিশালী ক্ষার। আর এদিকে হলো হিলিয়াম। হিলিয়ামটা নিয়ে বিতর্ক আছে। গঠনের দিক দিয়ে হিলিয়াম হলো এস ব্লক, ধর্মের দিক দিয়ে হলো আঠারো নম্বর গ্রুপের মৌল, অর্থাৎ নিষ্ক্রিয়। তারপরে আছে বেরিলিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, রুবিডিয়াম, বেরিয়াম এবং বেরিয়াম। এগুলো হলো মৃৎক্ষার ধাতু, এগুলো হলো শক্তিশালী ক্ষার, অর্থাৎ এস ব্লক মৌল মোট ১৪টি। অনেক সময় ১৩টি দিলেও ভুল হবে না, কারণ ১৪টি থাকলে ১৩টি থাকবে না, হয় ১৩ থাকবে না ১৪টি থাকবে। প্রকৃতপক্ষে এস ব্লক মৌল ১৪টি, কিন্তু হিলিয়াম নিয়ে একটা বিতর্ক। গঠনের দিক দিয়ে হিলিয়ামের গঠন হলো ওয়ান এস টু, এবং এদের পারমাণবিক সংখ্যাগুলো যথাক্রমে ওয়ান, থ্রি, ইলেভেন, নাইনটিন, থার্টি সেভেন, ফিফটি ফাইভ, এইটটি সিক্স, অনুরূপভাবে এইটটি সেভেন, ফিফটি সিক্স, থার্টি, থার্টি সিক্স, থার্টি এইট, টোয়েন্টি, টুয়েলভ অ্যান্ড ফোর। অর্থাৎ এইগুলো হলো এস ব্লক মৌল। তাহলে এস ব্লক মৌল এখানে আবার দিতে পারে উপমৃৎক্ষার ধাতু কোনগুলি, অর্থাৎ ক্যালসিয়ামটা হলো মৃৎক্ষার, ম্যাগনেসিয়াম মৃৎক্ষার, অর্থাৎ এই দুই নম্বর গ্রুপের মৌলগুলো মৃৎক্ষার মৌল হিসাবে বলা হয়, তাদের উৎস মাটি থেকে পাওয়া যায়। এই তো গেল ছয় নম্বরটা। সাত নম্বরটা হলো নিচের কোন আয়নিক যৌগের পলারণ বেশি। তো এখানে লিথিয়াম, বেরিলিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানকার উত্তরটা হলো বেরিলিয়াম ক্লোরাইড। কারণ ম্যাগনেসিয়াম এবং সোডিয়ামের মধ্যে এ আয়নিক যৌগ, এ আয়নিক যৌগ, কিন্তু এর সমযোজী বৈশিষ্ট্য বেশি। আবার এও আয়নিক যৌগ, এও আয়নিক যৌগ, কিন্তু এর সমযোজী বৈশিষ্ট্য বেশি। অপরদিকে এটার তুলনায়, এই দুটো তুলনায় এটার পারমাণবিক আকার ছোট, এই জন্য ক্ষুদ্র হওয়াতে এর পলারণ ক্ষমতা সবচেয়ে বেশি। এই সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, এই দুটি, এই তিনটির তুলনায় বেরিলিয়াম ক্লোরাইডের পলারণ ক্ষমতা সবচেয়ে বেশি। কারণ সোডিয়ামের ম্যাগনেসিয়াম উপরে তার অবস্থান, এবং এর দুই হইলেও এর আকার কিন্তু এর তুলনায় এ ছোট, ক্ষুদ্র। অনুরূপভাবে এটার ওয়ান হইলেও এটা হলো ওয়ান, কিন্তু এই বেরিলিয়াম ক্লোরাইড সবচেয়ে ক্ষুদ্র, এবং আয়নিক বৈশিষ্ট্য এর যেরকম, এরও সেরকম, কিন্তু এর সমযোজী বৈশিষ্ট্য এর তুলনায় এর বেশি। এর শক্তিশালী আয়নিক যৌগ, এও শক্তিশালী আয়নিক যৌগ, এও হলো সমযোজী আয়নিক যৌগ, এরও সমযোজী বৈশিষ্ট্য, এরও সমযোজী বৈশিষ্ট্য আছে। অর্থাৎ এটার উত্তর হলো বেরিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড। এইগুলো নিচের কোন আয়নিক যৌগের মধ্যে পলারণ ক্ষমতা বেরিলিয়াম ক্লোরাইড। তোমাদের প্রবর্তীতে এমসিকিউ সিক্স অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এই এমসিকিউ
5 এ পর্যন্ত এখানে শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।